মানুষের জীবনে সবসময় কিছু না কিছু ঘটে চলেছে। কখনো ভালো কিছু ঘটে, আবার কখনো দুর্ঘটনা ঘটে। এবার যখনই কোনো দুর্ঘটনা ঘটে, মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে হে ঈশ্বর, আমাকে রক্ষা করুন, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করুন, বা সেই সমস্ত দোষ চাপিয়ে দেয় নিজের প্রারব্ধ, নিজের ভাগ্যের ওপর। কিন্তু যদি আপনি গভীরভাবে ভাবেন, তাহলে প্রত্যেক দুর্ঘটনা, বাধা এবং বিপদ আপনার জীবনে শুধু একটাই উদ্দেশ্য নিয়ে আসে, আপনাকে আরও যোগ্য করে তোলার জন্য। যদি আপনাদের একটা উদাহরণ দিই, বর্ষার ঋতুতে যখন প্রচণ্ড মাত্রায় বৃষ্টি পড়ে, ছাদ থেকে জল পড়তে থাকে, তখন আপনি নিশ্চিত করে নেন, স্থির করে নেন যে এবার আমি এই ছাদকে নতুন করে বানিয়ে তুলব, আরও শক্তিশালী বানিয়ে তুলব, আরও দৃঢ় বানাব। আপনার জীবনে যখন কোনো অসুখ করে, তারপর আপনি জীবনে আরও সাবধানী হয়ে যান, আরও সতর্ক হয়ে যান, স্থির করে নেন যে এটা যেন দ্বিতীয়বার না হয়, ঠিক কি না? এই বিপদ, এই দুর্ঘটনা, এই সংকট, এগুলো জীবনে আসবে আপনাকে আরও শ্রেষ্ঠ করে তোলার জন্য। এবার এটা আপনার ওপর, আপনি একে ভাগ্যের পরিহাস বলে মনে করবেন, নাকি ঈশ্বরের সংকেত মনে করবেন যিনি আপনাকে আরও শ্রেষ্ঠ করে তুলতে চান, সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এবার ধরুন আমাকে দ্বারকা থেকে হস্তিনাপুর যেতে হবে, আর পথে আমি প্রত্যেকটা এমন স্থানে দাঁড়াচ্ছি যেখানে আমার মন আপ্লুত করার মতো কোনো দৃশ্য দেখতে পাচ্ছি, বা কোনো ব্যক্তিকে দেখতে পাচ্ছি, বা কোনো প্রসঙ্গ দেখতে পাচ্ছি, বা কোনো নাটক দেখতে পাচ্ছি। তাহলে কি আমি কখনো হস্তিনাপুরে উচিত সময়ে পৌঁছতে পারবো? কখনোই নয়। মানুষকেও ঠিক এই কথাটাই মাথায় রাখতে হবে। মানুষ মনের মধ্যে একটা লক্ষ্য স্থির করেন, সেই পথে অগ্রসর হয়ে পড়েন। এবার সেই পথে এগোতে এগোতে অনেক মানুষজন, অনেক ঘটনা, অনেক সমস্যা চলে আসে, যার ফলে তার মন বিচলিত হয়ে পড়ে। যদি মন বিচলিত হয়ে যায়, তাহলে লক্ষ্যের প্রতি কিভাবে একাগ্রচিত্ত হবেন? সেই জন্য অত্যন্ত আবশ্যক যে আপনি সময়ের সদ্ব্যবহার করুন সেই পথে চলার জন্য। সেই পথে সামনে এগোতে থাকুন, চোখ থাকবে শুধু লক্ষ্যের দিকে। যখনই আপনি বুঝবেন যে আপনি লক্ষ্যভ্রষ্ট হচ্ছেন, আবার সেই পথে নিজেকে টেনে আনুন। ঠিক এইভাবেই এগোতে থাকুন, সাফল্যের শিখরে গিয়ে পৌঁছন, আর সেখানে গিয়ে আনন্দের সাথে উচ্চ স্বরে বলুন, রাধা রাধা। কোনো এক সময়ের ঘটনা এটা। মা এবং বাবা হাটে গিয়েছিলেন, তখন আমি আর দাদা গিয়েছিলাম গরু চড়াতে। আমরা বাড়ি ফিরে এলাম, আর মা সেই সময় একটা কাজ করতেন, যখনই হাটে যেতেন দরজা তালা বন্ধ করে যেতেন। উনি খুব ভালো করে জানতেন যে যদি ওনার এই মাখন চোর সঠিক সময়ে পৌঁছে যায়, তাহলে এক ফোঁটাও মাখন আর অবশিষ্ট থাকবে না। এবার ঘটনা কিছুটা এরকম হলো যে মা আর বাবা মাঝে মাঝে হাটে যেতেন, তাই মাঝে মাঝেই দরজা তালা বন্ধ করতে হতো। যখন মা আর বাবা ফিরে এলেন, তখন বাবা ভুলে গিয়েছিলেন যে এই চাবির গোছা থেকে ঠিক কোন চাবিটা দরজার তালা খোলার জন্য উপযোগী। উনি চেষ্টা করতে শুরু করে দিলেন, একটার পর একটা চাবি দিয়ে উনি চেষ্টা করতে থাকলেন, কিন্তু সেই দরজার তালা তো খুলতেই চাইছিল না। ওনার মাথা থেকে ঘাম পড়তে শুরু করলো। তখন মা বললেন যে তালা ভেঙে দেওয়া যাক, মা চলে গেলেন। আর বাবা বললেন, না না দাঁড়াও, আর কিছু চাবি বাকি আছে, এটা হয়তো খুলতে পারবো। মা হাতুড়ি নিয়ে চলে এলেন সেই তালা ভাঙার জন্য, আর তখনই বাবা শেষ চাবিটা প্রয়োগ করলেন আর দরজার তালা খুলে গেল। যদি উনি চেষ্টা না করতেন, তাহলে এই তালাটাও ভেঙে যেত আর চাবিটাও নষ্ট হয়ে যেত, ঠিক কি না? এবার এই ঘটনাটা আমি দেখেছিলাম, আর আমার মনে হলো যে কখনো কখনো এই চাবির গোছার মধ্যে থেকে শেষ চাবিটাও কিন্তু জীবনের দরজা খুলে দিতে পারে। সেজন্য আপনি যদি জীবনে সাফল্য লাভ করতে চেষ্টা করেন, নিজের লক্ষ্যে পৌঁছতে চান, তাহলে হার মানবেন না। হয়তো দেখবেন আপনার পরবর্তী প্রচেষ্টা বা এই অন্তিম প্রচেষ্টা আপনাকে সাফল্যের পথে নিয়ে গেল। তাই নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন, জীবনে সাফল্য লাভ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ নানান ধরনের বাসনা পোষণ করেন,
তাদের নানান ইচ্ছে থাকে, অভিলাষা থাকে, নানান কামনা করতে থাকেন, স্বপ্ন দেখেন, প্রার্থনা করেন যেন তা সফল হয়, নিজের সম্পন্নতা কামনা করেন, আর শেষে নিরাশ হয়ে যান কারণ এসব কিছুই পান না। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। জঙ্গলের রাজা কাকে বলা হয়? সিংহকে। এবার যেহেতু সিংহ বনের রাজা, তাই হরিণ তো তার কাছে এসে এটা বলতে পারে না যে আপনি হলেন বনের রাজা, তাই আপনি আমাকে মেরে ফেলুন, আমাকে খেয়ে ফেলুন আর নিজের ক্ষুধা নিবারণ করুন। এমন তো হয় না। সিংহ যতই বনের রাজা হোক, তাকেও পরিশ্রম অবশ্যই করতে হয়, তবেই তার ক্ষুধা নিবারণ হয়। সেইভাবেই আপনার সমস্ত স্বপ্ন, আপনার সমস্ত ইচ্ছে, আপনার সমস্ত অভিলাষা, সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হবেই, অবশ্যই হবে, পরিশ্রমের দ্বারা। শুধু ভাবলেই হবে না। তাহলে আপনিও জীবনে পরিশ্রম করুন, নিজের সমস্ত স্বপ্ন পূরণ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মাঝে মাঝে কিছু মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ধ্যানের বেদিতে বসে ধ্যান করতে চেষ্টা করুন, আর বোঝার চেষ্টা করুন যে আমরা সর্বপ্রথম কি দেখতে পাচ্ছি, কি অনুভব করছি। আপনি দেখতে পাবেন সবার আগে আপনার চোখের সামনে আপনার দুষ্কর্মগুলিকে, আপনার লুকিয়ে থাকা ক্রোধ, অন্তরের যন্ত্রণা, ভয়, নিরাশা, এই সব কিছুই সবার আগে দেখতে পাবেন আপনি। আর এই সবকিছুই আমাদের দুঃখের কারণ হয়ে ওঠে। এই সবকিছুর সারমর্ম কি? সারমর্ম শুধু একটাই, সেটা হলো এই যে আমাদের এই মন তা কিন্তু দুষ্কর্ম পছন্দই করে না। আমাদের এই মন একটা সুখময় জীবন যাপন করতে চায়, সৎকর্ম করতে চায়। তাই এটাই করুন, শুভ চিন্তা করুন, শুভ কর্ম করুন, ইতিবাচক মনোভাব নিয়ে জীবনে অগ্রসর হন। তারপর চোখ বন্ধ করে অন্তরে দেখতে থাকুন, দুঃখের আভাসই পাবেন না। এই মন প্রসন্নতা এবং প্রেমের দ্বারা পূর্ণ হবে এবং বারবার বলে উঠবে, রাধা রাধা।